আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন অত্যন্ত সুন্দর প্রশ্ন আমি অনেক সময় দেখাচ্ছে আমরা আমি বলতে আমরা অনেক সময় আমাদের সামনে শ্রোতারা কেমন ধরনের শ্রোতা আছে সবগুলি কথা একেবারে স্পষ্ট ভাষা অনেক সময় বলি না আমরা একটু আকার ইঙ্গিতেও কথা বলি এনার প্রশ্নটাও কিন্তু খুদবার মধ্যে আমি একটু ইঙ্গিত দিয়েছি ওখানে যে আমরা অনেক সময় ভালো হতে যে আবার যেন সীমালঙ্গন না হয়ে যায় অতি বেশি ভালো এটা কথা কথা প্রত্যেকটা ক্ষেত্রে হলু বাড়াবাড়ি যে সে নিষেধ আল্লাহর ক্ষেত্রেও বাড়াবাড়ি নিষেধ রসুলের ক্ষেত্রে বারাবার নিষেধ সরিয়তের ক্ষেত্রে বারাবারি নিষেধ সহি হওয়ার ক্ষেত্রে বেশি সহি সমস্যা হলু যেমন খাওয়ার ইচ্ছে তারা কিন্তু বেশি ভালো হতে চাচ্ছে আমি কাবিরগুনে নিজেও করবো না মুসলমান কেন কাবি করবে করবে অথবা ইসলাম থেকে খারিজ ইচ্ছ আপনাদের যেটা একটা সুন্দর উদ্যোগ যেটা আমি খুদবাজের দাবি করেছি যে সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে উদারতা সেই উদারতা আপনার মধ্যে আছে আলহামদুলিল্লাহ মানে সবাইকে ডাকছেন আলহামদুলিল্লাহ এবং সবার থেকে উপকৃত হওয়ার হওয়ার চেষ্টা করছেন এইখানে এসে এই উদারতাটা যেন আবার সীমালঙ্গন না হয় যেটা সরভাইয়ের প্রশ্ন হ্যাঁ অবশ্যই আপনাকে মানহাজ বোঝা তাকে নিয়ে আসতে হবে এর একটা বিষয় মানহাজ বুঝা বলতে যার বিষয়ে স্পষ্ট যে তার মানহাজ অস্পষ্ট কিছুদিন আগেই এমন বক্তা হতে নিয়ে আসছেন তারা এখানে আহলেজিস বা সেলাফি মানহাজের পক্ষে বক্তব্য দিয়েছে আবার আরেক জায়গায় যেয়ে বলছে হ্যাঁ যে আহলেজিসের মধ্যেও শিরিক বড় শিরিক আছে এটা কথা কথা সিম্পল উদাহরণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে একজন ব্যক্তি মাদারের বিরুদ্ধে কথা বললো মেয়েরাদের বিরুদ্ধে কথা বলি আমরা এই সালাফি ওকে সালাফি সার্টিফিকেট দিয়ে দিই আসলে সালাফি কোনো দল না সালাফি কিন্তু মানহাজ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সালাফি কোনো দল না সালাফি মানহাজ মানে এটা একটা সিলেবাস এবং এটা একটা পথ যে সিলেবাসে পড়ে মানুষেরা ওই পথে হাঁটে এটা একইদাই স্পষ্ট আর সেলফি একইদা হলো মধ্যম পন্থা তার মধ্যে হুলু নেই বাড়াবাড়ি নেই এবং ছাড়াছাড়িও নেই মধ্যম পন্থা অত্যন্ত সুন্দর আপনারা হয়তো খেল কোচিং না জানি না আর তাহারিক টিভিতে আমাদের যেগুলো প্রশ্নোত্তর আসে আমরা কিন্তু দুই পক্ষের মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করি সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি হয়তো কোনো বেদা আলী আলিম মারা গেছে মারা গেছে আর একজন খুশি মানাচ্ছে হ্যাঁ আর একজন মানে বেশি আফসোস করতেছে আমরা উভয়টার মাঝখানে হ্যাঁ মানে শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করি মানুষদেরকে মানে এই মধ্যম পন্থার দিকে নিয়ে আসার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে বলছি যে আসলে মানে দিন প্রচারের দায়িত্ব যেমন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন হ্যাঁ বাল্যিক মা উনজিলে এলেইক মানে আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে যায় সেটাই তুমি তাবলিক করো সেই জন্য আপনারা জানেন সৌদি আরবে ফতুয়া একমাত্র হাইয়াতে ওলামাই কিবার যাদেরকে মানে উচ্চ ওলামা পরিষদের দায়িত্বশীল ওনারা সাধারণ আলেমদের ফতুয়া দেওয়ার কিন্তু নির্দেশনা নেই আমরা যখন মুদিন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমরা কি করলাম আমাদের দেশ থেকে হাজিরা যায় ওটা দাওয়াতের একটা প্রেক্ষাপট তখন আমরা ওখানে কি করি মুদিনের আশেপাশে যেগুলি হারামের যে বারান্দা আছে না এখানে কিছু হাজির একত্রিত হলো তারা বক্তব্য দেওয়া শুরু করে দিল এই কাজটা শুরু করেছে হলো মানে নাম ইসমাইল এবং তার সাথে আরব দু একজন ভাই আমাদের একটু সিনিয়র তো এক পর্যায়ে সৌদি আরবতে নিষিদ্ধ আপনি যে কেউ হন না কেন কথা বলতে গেলে আপনাকে পারমিশন লাগবে কার্ড লাগবে সরকারের অনুমোদন লাগবে আর অনুমতি দেওয়ার জন্য সরকার আপনাকে যাচাই করবে আপনার আকিদা দেখি তারপরে অনুমতি দিবে তারপর কথা বলবেন আপনি যে কেউ হন না কেন এখন একে পুলিশ নিয়ে কেউ চলে গেছে পুলিশ নিয়ে চলে গেছে তুমি দাঁড়িয়ে কথা বলছো কেন জামেয়ার ছাত্র ধর জামিয়া ছাত্র কথা বলেনি পুলিশ লেগেছে কেমন কথা বলছো আচ্ছা ওদেরকে বোঝানো হয়েছে দেখেন আমাদের মানুষ এরা তো বেদাত করে আকীদা বোঝে না এরা আরবি ক্ষুদা বোঝে না এই যে এখানে হজে আসছে এখানে আমাদের একটা সুযোগ এদেরকে যদি আমরা দুটো কথা বুঝাতে পারি আকীদা ঠিক হয়ে যাবে আরে এরা তো ভালো তাহলে একটা কাজ করো তোমরা মদিনা থেকে একটা তলব পাঠাও জামিয়া থেকে না বলছে আমরা একটা তলব পাঠাবো মদিনা ইউনিভার্সিটিতে আমাদের কিছু ছাত্র দাও বিভিন্ন ভাষা আমরা তারাকে কার্ড দিই আর তারা এখানে কী করুক দাওয়াতি কাজ করুক জিনিসটা কিন্তু সিস্টেমে চলে আসলো এখন এনারা একটা তলব চাইলেন ওখান থেকে বিভিন্ন ছাত্রদেরকে সিলেক্ট করে তারা দায়ী কার্ড দিলে সে কার্ডে আমরাও কাজ করেছি সেখানে কি হচ্ছে একটা মাইক নিয়ে দাঁড়ালাম একবারে একাধ হাজার মানুষ একত্রিত হয়ে গেল ঠিক আছে এরা দাওয়াতের প্রেক্ষাপট হলো এই যে সৌদি আরবে যে কেউ দাঁড়াতে পারে না কেন জানেন যে তার একশোটা কথার মধ্যে হ্যাঁ হয়তো অষ্টনব্বইটা কথা ভালো দুটা কথা যদি খারাপ হয় ওটাও চলবে না ওটাও কি চলবে না মদিনা থেকে যে একটা কোরআন ছাপানো হয়েছে তার ছিল কোরআন কোরআনে কি সব ভুল আছে মারিফুল কোরআনের বাংলা তর্জমা ঠিক আছে এখানে একই জাগত কিছু ভুল আছে কিছু ভুলটা থাকতো অনেক ভালো তো জিনিস আসে কিছু ভুল থাকতো ওনারা ওই ভুল রাখেনি কোরআন যেটা প্রেসে ছিল অবশিষ্ট কোরআন এগুলো সব আগুন দিয়ে পুরে ফেলে দিয়েছে আর যেগুলো যার যার হাতে আছে আজ খালাস আর নতুন করে এই কোরআন চলবে না এই যে সতর্কতা যে একটা দায়ী থেকে হ্যাঁ মানে কল্যাণের দাওয়াত যতটুকু হবে আবার যদি ওখানে একটু যেটা সামান্য কোনো যদি খারাপ কথা চলে আসে যেমন আশায়রা মতাজিরে আমাদের অনেক ভালো বক্তা মাজারের বিরুদ্ধে বক্তব্য দেয় হ্যাঁ মাসাল্লাহ মিলাদের বিরুদ্ধে বক্তব্য দেয় আবার বলছে হ্যাঁ যে কাবিরা গুনাহকারী হ্যাঁ তাকে আল্লাহ ক্ষমা করবে না হুম সে চিরস্থায়ী স্তেজেন তাকে আমরা এতদিন পর্যন্ত সারাফি আকিদা বা ভালো আলেম বলে মনে করতাম কিন্তু এই আকিদাটা তো আজকে খুদ্বাই খুদ্ বললাম মেলা কিছু বিশেষ আছে কুদবাই কিন্তু আসমা ও সিফাতের মানে যতগুলি ফেরকায় দোয়াল্লা জাহামিয়া মতাজিলা আল আশায়রা মাতুরিদিয়া সবগুলির আকিদার ভুল কিন্তু রবুইয়াতেও নেই অলুহিয়াতে নেই আসিউল আসমা সিফাত আর এই আসমা ও সিফাতের ভুলটা এখন বাংলাদেশে অনেক বেশি মাতুরিদি ও সব হানাফি ভাইয়েরা মাতুরিদি আশায়রা হ্যাঁ এদের মধ্যে ব্যাখ্যা আছে মানে আসমাস ক্ষেত্রে সেফাহাতের ক্ষেত্রে কোনোটা অস্বীকার করে কোনোটা অপব্যাখ্যা করে হ্যাঁ তো এই জন্য আমরা যেটা সতর্কতা অবলম্বন করব। সেটা হলেই যাকে আমরা ডাকবো তার মানহার সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা রেখেই তাকে আহ্বান করার চেষ্টা করব বাকি কেহ যদি বাহ্যিক একটা আছে ভিতরে আর আছে আসে আল্লাহ আলম আল্লাহ পাক আমাদেরকে বাহ্যিকভাবে দেখতে বলছে কারো খোঁজ লাগাতে বলে নেই ওলা একটা জশ জিজ্ঞেস করবে তুমি কি আশায় না নাকি মা তুই দরকার নেই বাহ্যিকভাবে যেটা বুঝবো ভালো সেটা তাদেরকে আহ্বান করব তারপরেও যে কেউ আমি আক্তার মাদারে আমার কাছে দশটা ডিগ্রি থাকলেও আমার দ্বারা যেটা ভুল সেটা ভুল আরামের ইমাম যদি কোনো ভুল করে আমরা ভুলটাকে গ্রহণ করব না আর যেটা সঠিক কথা এটা যদি একটা সাধারণ মানুষের মুখ থেকে বের হয় সেটা আমরা গ্রহণ করবো এই এটা এটাও কিন্তু আঁকিদা মানাহাজ আমরা ব্যক্তির দিকে দেখি না ব্যক্তির কথার দিকে দেখি এই বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদে আশা করি এই উদারতা আছে তারা বহু রকম আলেমদের বক্তব্য শুনছে বিভিন্ন রকম বক্তব্য শুনছে কিন্তু কোনো সময় যে এরকম করে না এই গত জুমার বক্তা এরকম বলেছে আপনি বললেন কেউ এরকম কিন্তু বলে না তার মানে এদের মধ্যে শোনার একটা তৈরি হয়ে গেছে যে খেলা